তো শিশু নিমাই এই আমার 12 নম্বর লীলা, মানে ইতিমধ্যে 11টা লীলা 12 নম্বর লীলা। এই কি হল, ভগবান যেতিয়া শিশু নিমাই যেতিয়া জন্ম হয়েছে, তেতিয়া জগন্নাথ মিশ্রর বাড়িত ঘর বিভিন্ন ওচরের মানুষবিলাকে কি আনিছিলে, প্রেজেন্ট আনিছিল, গিফট লৈ আহিছিল। যেনেকে ভগবান কৃষ্ণ যেতিয়া নন্দর ঘরত আহিছিল, জন্ম হয়েছিল কংসর কারাগার, আর বসুদেবে নি পেলায় কত রাখিছিল, নন্দর যশোদার ঘর, আর পাঁচদিনা যেতিয়া গম পাইছিল, খুব ডাঙর উৎসব হয়েছিল, নামটো কি নন্দোৎসব। এই নন্দোৎসবত কি করেছিল, মাতাদিবিলাকে ধুনিয়া ধুনিয়া বস্তু বনায় দিছিল, মা নিজের অলংকার পর্যন্ত দিয়ে দিছিল, ইমান ভাল পাইছিল, নন্দর ঘরত বাচ্চা হয়েছে। এনেকে জগন্নাথ মিশ্রর ঘরত যেতিয়া নিমাই আনিছিল, বিরাট ডাঙর উৎসব হয়েছিল, কোনোবাই গুণ দিছে, কোনোবাই রূপ দিছে, কোনোবাই অলংকার দিছে, কোনোবাই ভূষণ দিছে। ভূষণ ভসন ইমান পারে, ধান ভৈন্য শস্য কাপুর, নিমাই যেটু ঘরত আলমিরা, শশীমাতার আলমিরা 10টামান আছে, বহুত বস্তু রাখব লাগে, এটা আলমিরাত খালি অলংকারই রাখে, এটা আলমিরাত খালি কাপড় রাখে, হ্যাঁ এটার আলমিরাত মুকুট রাখে, ইমান বস্তু। আমার জায়গার ঘরত গোপাল আছে, বেলেগ বেলেগে রাখে না, এটু মুকুট রাখার জায়গা, এটু কাপড় রাখার জায়গা, একটু অলংকার রাখা, একটু পাদুকা রাখার জায়গা, বিভিন্ন জায়গা, এ এটা হলি গোপাল তাতে ইমান। আর ঘর যদি হসা গোপাল আহি যায় তাহলে এটা এটা ঘরত রুম লাগে, রুম লাগে, ঠিক আছে। আর মার রাতেপা কাম হয়েছে 1 ঘন্টামান বাচ্চাটা কাপড়কে পিঠায়, চকু কাজল দিব, তিলক দিব, ইয়াতে এটা কালা দিব, তিলক দিব, নজর নালাগিব কারণে, আর তারপর বহুত অলংকার, ভারী অলংকার পিঠাই দিয়ে গোটেই গাটো উজ্জ্বল, কৃষ্ণর গাটো এনেই উজ্জ্বল। আমার বৈষ্ণব আচার্যবিলাকে এবার কৈছিল, কৃষ্ণর গাত যেতিয়া মালা পিয়ে, গল দেশে বনমালা তলে জলমল, জল 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 করে গোরাগের গলের মালা, জল 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 করে শশী মাতার গাথা মালা, জন্ম জন্ম জন্মন করে করে নাই জন্ম, মই পিন্ধিলে কিয় জন্মন নকরে, কারণ মালাটি শশী মাতায় নেব না, গোরা গেল বলের মালা, জন্ম 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 করে বনটিকে দেবজিতের বলের মালা, জন্ম না করে এই জন্ম করে কেউ কানে যার গা মালাটি আছে তার গার পড়া আলোক কি করিতে হবে, এখানে আমি কি গাও বহু কোটি চন্দ্রজি বরণ উজ্জ্বল, বহু কোটি চন্দ্রজি বরণ উজ্জ্বল, এই যে উজ্জ্বল বরণ তো এটা চন্দ্র নাম আছে নয়, দূতা নিচিনা নয়, বহু তোমার বহু কোটি, বহু কোটি সূর্য যিনিটুকু আছে কিয় সূর্যর পৰা যেতিয়া গরম ওলাই পুরি যায় না, চাব নয় এনেকে দিয়ে মানে, আর চন্দ্রর পৰা যেতিয়া ওলাই পোহর শীতল হয়, খুব শুটিং খুব আরাম, এখানে আমি মহাপুরুষ সালে কিনতে পারে, মহাপুরুষ সালে সবাই ভারতে সব মহাপুরুষ মূর্তি কেনকা লাগে, এটা হিন্দুরে ঠান্ডা হয়েছে কিহ কারণে, কারণ মহাপ্রভু, কারণ মহাপ্রভু হয়েছে কি বহু কোটি চন্দ্র যিনি বদলন, আর তার যা দেহার পর বহু কোটি চন্দ্রর আভাব নিগৃহীত হয় নির্গম হয় যতে পরে এই উজ্জ্বল হয়ে যায়, যেখানে গলর মালাটা উজ্জ্বল হয়ে যায়, ঠিক না, আমার বলিগুলা কেরেকা বহু কোটি অন্ধার যিনি বদলন উজ্জ্বল,
দেখিলেই ভাল নালাগে, ইমান লগাব লাগে এইবিলাক। তাৰপিছত অলপমান পোহৰ মাৰে আৰু অলপ সময় পাছত আকৌ ডেম পঠিয়ায়, নিশ্চয় পাউডাৰ মানে হেৰি চিকচিকাই আছে। এইকাৰণে মানে ৰাতিপুৱা শুই উঠি শশী মাতাৰ কাম হ'ল, আৰু দুইগৰাকীমান লগত আৰু মাতা আহে, আহি খালি মানে তাক এভৰিডে ড্ৰেছ চেঞ্জ কৰে, মানে ইয়াত এভৰিডে কৰিম বহুত ভাৰী অলংকাৰ পিন্ধায়, আৰু এই অলংকাৰ পিন্ধি শশীৰ আঙিনাই নাচে বিশ্বাম্বৰ ৰায়, বিশ্বাম্বৰ ৰায়ে কি কৰে, বিশ্বাম্বৰ ৰায়ে শশীৰ আঙিনাত নাচে নাচে, চকু পৰিলে দুটা ডকাই, ভাবিলে আজি পেপার ভালো হয়েছে, ঠিক জায়গায় এসে গেছি, একদিনেই পেপার হয়ে গেল ভালো। এই গোটেইবিলাক যদি কোন দুঃখবিলাক হয়ে যাব পারি বাচ্চা হয় আরো, তাহলে আমি জিন্দগি আরো ডকাই করব না লাগে, আর ওয়ান ডে বিজনেস ঠিক না, তা দুটা সব ডকাই দে ডকাই, ভাবিলে যে বাচ্চাকে ভালোমান চকলেট খাব, তো আগের দিনত চকলেট নাছিল না, মিষ্টান্ন বা মিষ্টি, তাকে দেখা যায় মিষ্টি গোলাল গেছে নাকি কাম দরজা মুখের পর হচ্ছে সুরটু সুরর কথায় ডর থাকে ঘরের ভিতর নাই, এই দরজা মুখের পর নাকি রসগোল্লা লালমোহন কানাচুর এটা সব দেখা আছে, এ এ এ আলু খাবি এই দোকানত আছে বল পিঠি পিঠা, বোলে পিঠি উঠিছে কার পিঠি উঠিছে সুরর পিঠি কোন উঠিছে উঠি গৈ আছে, সেইটা একদম দৌড়িছে আসলে পাই গেছো আর ইমান অলংকার, আর অলপ সময়ের পাশে অলংকার বিলাক কাল হল আমার ইয়াক নামি দর কারণে বা তাতে এদি দিন আর গোটে অলংকার লো কি করে আমি গুছি আর মিষ্টি খামি বাবা তোর মিষ্টি আমি খাই আসো, যা বহু দৌড়ি 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 অলপ বছর দুইটাই সাই আহি পেলাই এই আকৌ শশীর অলংকার রাস্তা ভুলি গেছো লেবার সামনে না, এবার দুইটা ইয়ার সামনে লাগে রাস্তা সাবি কেন, রাস্তা সাবি কেন দৌড়ি মানুষ রাস্তা তরিছে পাইলট কার লগা হয়ে গেছে ইয়ার মানে সিগনিফিকেশন যাওয়া দিচ্ছে আগে পাইলট কার্ড যাব লাগবে ক্লিন বিচে যাব, আজি পাইলট কার্ড নথকার কারণে নবীন কুমার বেলেগ রাস্তা দিচ্ছে পাইলট কার্ড লাগে রাস্তা রাজপথ এখানে প্রবলেম, তো রাজপথ আগে আগে কোন হয়েছে সুর দৌড়িছে পিঠিত কোন হয়ে আছে ইমান খুব দৌড়িছে, এবার ভাবছে একদম বন্ধুর যাও আর কারণ ইয়ার তাতে ফেলাম ফেলাই ফেলাই মালা কেমন ঠিক আছে তো আবার জানি, তারপর দেখিছে একদম বাইর জগন্নাথ মিশ্র ফুল টিম আছে শশী মাতার ফুল টিম বাচ্চা বিচারি ঘুরি ঘুরছে নিমাই কোথায় নিমাই, সুরুটা কইছে ভাই এইটু ডেঞ্জার বস্তু আর ইয়াক সুগর মারি ইয়াকে নমাই থয়ে তোরছে নিমাই, এটা কেউ করেছে নিমাই, নিমাই হয়েছে যোগেশ্বর যুগ বিদ্যা সবচেয়ে পার যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ তত্র শ্রী বিজয় ভূতি যুগুর ভীতি মতির ভাবা 1878 ভগবদ্গীতা লাস্টত ভগবান এইটুকুই ভাবছে যতেই যোগেশ্বর থাকিব ততে বিজয় থাকিব, বিজয় মানে কি কার বিজয় হব, সুরর বিজয় হব না নিমাই বিজয় হব, ধর্মর বিজয় অধর্মর পরাজয়
এর যোগেশ্বর কৃষ্ণ সাক্ষাৎ যুদ্ধ হইয়াছে, তাহলে কৃষ্ণর কি পরাজয় হইল? যদি কৃষ্ণর পরাজয় হয় তাহলে কৃষ্ণর সব হার হেরাই হবে, আর কৃষ্ণর পরাজয় হবু নি হয়। দেখো এবার প্রমাণ করব যে কৃষ্ণ সাক্ষাৎ হরে কৃষ্ণ।